আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুক্তিযুদ্ধ নিয়ে জামাত ইসলামীতে নতুন বিতর্ক, জামাত শিবিরে আনুগত্য নিয়ে এ কেমন ট্রল? আশা করা যায় জামাত এবার সমাধানে পৌঁছবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এটা বাংলাদেশের রাজনীতির একটা বাস্তবতা, ভবিষ্যতও এটা থাকবে। অনেকেই বলে থাকে যে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে, এখন জামাত ইসলামী মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করছে, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি বিএনপি করছে, এবং ভবিষ্যতেও মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি হবে এবং করা উচিত, সেটা আমি খারাপভাবে দেখি না। এটা বাংলাদেশের রাজনীতির একটা রিয়ালিটি, বাস্তবতা, মুক্তিযুদ্ধকে অ্যাভয়েড করা যাবে না। 1971 সালের এই মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামী সর্বসম্মতভাবে, কনসেনসাস, ঐতিহাসিক বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে তার মারাত্মক খেসারত দিয়েছে। কিন্তু আমি আশা করছি জামাত ইসলামী এবার একটা সিদ্ধান্তে পৌঁছবে, মুক্তিযুদ্ধ প্রশ্নে ক্লিয়ার অবস্থান, দ্বিধাদ্বন্দ্ব সম্মিলিতভাবে কনসেনসাসতে জামাত ইসলামী এখনও দিতে পারেনি, অনেক অস্পষ্ট বিষয় রয়েছে। এমনকি বর্তমানে অনেকে বলছে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মতোই রোল প্লে করছে। হ্যাঁ, এটা 2000 সালের পর থেকেই শুরু হয়েছে, স্বাধীনতা দিবস পালন, বিজয় দিবস পালন, মুক্তিযোদ্ধাদের বৃত্তি দেওয়া, সন্তানদের মুক্তিযোদ্ধাদের সম্মান করা, মুক্তিযোদ্ধাদের শহীদ বলা, এবং 1971 সালকে কোনোভাবে জাস্টিফাই বা ডিফেন্ড না করা, এটা কিন্তু আছে, দ্যাটস রাইট। কিন্তু তারপরও জামাতের এখনও কিছু কিছু লোক হলে পাওয়া যায়, যদিও সাংগঠনিকভাবে কেন্দ্রীয় জামাত 1971 সালকে মোটেও ডিফেন্ড করে না। একসময় কিন্তু আমরা দেখতাম যে অনেকেই বলতো জামাতের নেতৃবৃন্দ এই এই যুক্তিতে, যেহেতু সেহেতু দিয়ে বলতো, 1971 সালে জামাত এই কারণে বিরোধিতা করেছিল তখনকার, কিন্তু সেটা যে শতভাগ ভুল ছিল এটা তারা বলতো না, যেহেতু সেহেতু দিয়ে জাস্টিফাই করতো। এখন নতুনভাবে মুক্তিযুদ্ধ নিয়ে জামাত ইসলামীতে একটা নতুন বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কটা মূলত আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সিলেটে ত্রাণ বা তাদের ভাষায় উপহার দিতে গিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে তিনি শহীদ মুক্তিযোদ্ধার ভাই এবং তিনি রাজাকার নন এবং তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে গর্বিত। এভাবে জামাত ইসলামী টোটাল বর্তমানে তারা মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান করে, এভাবে একটা ইমেজ দেওয়ার চেষ্টা ডাক্তার শফিকুর রহমান করছেন। আমিরে জামাত যখন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পরিচয় দিয়ে চলবেন বা কথা বলবেন, তখন জামাত ইসলামীর এটা বড় ধরনের একটা প্যারাডাইম শিফট হিসেবেই ধরতে হবে। এখন এটা নিয়ে নতুন একটা বিতর্ক শুরু হয়েছে, একটা নির্দিষ্ট কেস স্টাডি করবে, কেস স্টাডির মধ্যে সামগ্রিকভাবে অনেক বিষয় চলে আসবে। এর সাথে সাথে মুক্তিযুদ্ধ বিতর্কেই আর একটা কথা চলে আসে, জামাত শিবিরের যে আনুগত্যের কথা ব্যাপকভাবে বলা হয় যে আনুগত্য আনুগত্য করতে হবে, আনুগত্য নিয়েও কিছু কথা এখানে আসবে। অনেকে ট্রল করে যে 1971 সালে যারা জামাতের কেন্দ্রীয় সংগঠনের বা সিদ্ধান্তের আনুগত্য করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়েছে জামাতের লোকজন, তাদের জন্য তো বর্তমান জামাত দোয়া করে না, মোনাজাত করে না, তাদের নামও বলে না, তাদেরকে স্মরণও করে না, তাহলে কিসের আনুগত্য? তো এরকম ভুল কাজের আনুগত্য, এখনও তো আনুগত্য আনুগত্য করা হয়, আবার কেউ এই আনুগত্যকে বলে হুয়াক্কা হু পার্টি, এভাবেও কিন্তু কেউ ট্রল করে। তাই আনুগত্যের লেভেল লিমিট নিয়ে বা এখানে ধর্মীয় একটা অপব্যবহার হচ্ছে কি না, এটা নিয়েও একটা সেন্সিটিভ আলোচনা আমি অতি সংক্ষেপে করব। এর সাথে সাথে আমিরের জামাতের সমালোচনা, এটা অনেকে বলছে যে সমালোচনা না করলে এভাবে র্যাকলেস কথাবার্তা বলে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করতে পারেন, নেতৃবৃন্দের উচিত জামাতের নেতৃবৃন্দেরই সমালোচনা করা, যাতে কথাবার্তা তারা আরও হিসাব নিকাশ করে বলেন, এ বিষয়ে একটা অবজারভেশন দেবো। অতএব এই আলোচনাটা সামগ্রিকভাবে আমি অতি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ মনে করি। আসলে বিতর্কটা বা কেস স্টাডি হচ্ছে জনাব আতাউর রহমান সরকার, জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের, ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা ছিলেন। তিনি লিখেছেন, আমাকে কেউ গালি দিলে সব সময় কি চুপ থাকি আমরা? অনেক সময় গালির প্রতিউত্তর দেওয়া জরুরি হয়ে পড়ে। এটা তারা বোঝাতে চেয়েছেন, এক ব্যক্তি আমিরে জামাতকে রাজাকার বলার কারণে আমিরে জামাত যে জবাব দিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পরিচয় দিয়ে, সেটার জাস্টিফাই করেছেন এই সেন্টেন্সের মাধ্যমে আতাউর রহমান ভাই। আমিরে জামাতকে একজন রাজাকার বলেছেন, তিনি সিলেট অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে এর একটা শক্ত জবাব পাবলিকের সামনে দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এখন বিষয়টা এরকম নয় যে তাকে গত পরশুদিন রাজাকার বলেছে আর গতকাল তিনি জবাব দিয়েছেন, এই রাজাকার বলা ঘটনা মিনিমাম অনেক বছর আগে আর তিনি জবাব দিয়েছেন নতুন। অতএব হঠাৎ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই পরিচয় আমিরে জামাত
ডিসক্লোজ করা, এর পেছনে জামাত ইসলামীর রাজনৈতিক একটা গতি প্রকৃতি পরিবর্তনের সম্পর্ক তো অবশ্যই আছে। এটা নিছক একটা ইস্যুভিত্তিক জবাব নয়, কারণ আমিরের জামাত একটা কথা বললে সেটা টোটাল জামাত ইসলামী। আমি এটা বলেছি যে এই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, এসব এই কথা এটা নিয়ে অনেক দূর এগোবে। এবং শেষ পর্যন্ত আমি এটাও বলেছি, টুডে আর টুমরো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী এরাও কথা বলবেন বলা উচিত। আমি শতভাগ সমর্থন করেছি উভয় উদ্দেশ্যে। ইস্যুভিত্তিক জবাব হলো আমি 100% রাইট মনে করি আমিরের জামাতের বক্তব্য, এবং জামাত ইসলামের প্যারাডাইম শিফটের ইঙ্গিত হলো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পরিচয় দেয়া, সেটাকেও আমি শতভাগ জাস্ট মনে করি, কিন্তু কথা বলেছি এখনও সেটাই মনে করি। যাক, আতাউর রহমান সাহেব এখানে ইস্যুভিত্তিক জবাব হিসাবে হয়তোবা দেখছেন, তিনি হয়তোবা সামগ্রিকভাবে জামাতের প্যারাডাইম শিফট হিসাবে দেখছেন না, তার লেখা থেকে এটা আমি ধারণা করছি। মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে আজ যুব সমাজের হীনমন্যতা নেই, একটা চমকপ্রদ এবং চমৎকার গুরুত্বপূর্ণ একটা লাইন মুক্তিযুদ্ধ নিয়ে। আই রিপিট, মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের ভূমিকা নিয়ে আজ যুব সমাজের হীনমন্যতা নেই, এটা তারা কী বোঝাচ্ছেন? মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে আজ যুব সমাজের হীনমন্যতা নেই, কথাটা আমি বুঝতে পারিনি, অ্যাম্বিগিয়াস কথা। এর মানে 1971 সালে জামাত ইসলামী যে ভুল করেছিল সেই ভুলের বিষয়ে যুব সমাজের হীনমন্যতা নেই, সে ভুলকে তারা সমর্থন করে নাকি আমি বুঝতে পারছি না সেই ভুলকে ভুল মনে করে বর্তমান যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের চেতনা শতভাগ ধরে মুক্তিযোদ্ধাদের শহীদ বলা, সম্মান করা, বৃত্তি দেয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, বিভিন্ন দিবস পালন করা, এই নতুন সিদ্ধান্ত নতুনভাবে এটা করা শুরু করেছে, এই মুক্তিযুদ্ধের পক্ষে রোল প্লে করতে হীনমন্যতা নেই, এটা কোনটা আমি বুঝি না। সময়ের দাবি ছিল এটি, তাই সময়ের দাবি ছিল এটি, এটা দ্বারা বোঝা যায় যে না 1971 সালের ভূমিকা ভুল ছিল, বর্তমানে তারা যে মুক্তিযুদ্ধের পক্ষের এটা সময়ের দাবি ছিল, এটা মেনে নিতে কোনো হীনমন্যতা নেই, তার কথাটা একটু অ্যাম্বিগিয়াস সর্বশেষ এটাই মনে হয় তার পরবর্তী সেন্টেন্স দেখে। ভিডিও শুনলে বিষয়টা স্পষ্ট হবে, দুঃখজনক হলেও এটা সত্য। যেহেতু আমিরে জামাত মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি হিসেবে জামাতকে চিত্রিত করতে চাচ্ছেন, বর্তমানে সেই একটা লেভেল দিতে চাচ্ছেন, তো এই হিসেবে আতাউর রহমান সরকারের বক্তব্য এটাই হবে যে মুক্তিযুদ্ধকে মেনে নিতে যুব সমাজের হীনমন্যতা নেই, এবং 71 সালে জামাত ইসলামের ভূমিকাকে ভুল মনে করত যুব সমাজের হীনমন্যতা নেই, এটাই হয়তোবা তিনি মিন করেছেন। কারণ আমিরে জামাতের সমালোচনা এ ধরনের নেতারা সাধারণত করেন না বা করার কালচার জামাতে নেই, দুঃখজনক হলেও সত্য। এটাকে নিয়ে আমাদের দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা, মানে ফেসবুকে মানে শিবিরের একজন সাবেক কেন্দ্রীয় নেতার কথা তিনি ইঙ্গিত করেছেন, ফেসবুকে খোঁচা মেরে যা লিখেছেন তা বোধহয় তিনি ঠিক করেনি, তাকে এবি পার্টি সন্দেহ করা হচ্ছে, তিনি হয়তো আমির জামাতের সমালোচনা করেছেন, আমি জানি না কে, প্রায় তিনি এটা করে থাকেন, এতে আমরা নাখোশ নই। ইদানিং নতুন করে রাজনৈতিক দল হিসাবে মাঠে নামার চেষ্টারত একটি দল ছুটদের দল নিয়ে ফেসবুকে কেউ কিছু লিখলে এর জবাবের দায়িত্ব তিনি পালন করেন, মানে তাকে এবি পার্টি ট্যাগ দিচ্ছেন, কে হতে পারে এই লোক আমি জানি না, এবং তারা তো করবি এবি পার্টির লোকজন। তবে এখানে আতাউর রহমান সরকারের একটা গণতান্ত্রিক শ্রদ্ধাবোধ ফুটে উঠেছে, তিনি তাকে কিন্তু নাখোশ নেই বলে এবং তার অধিকার স্বীকার করেছেন। এখন যে লোক আমিরে জামাতের সমালোচনা করছে, আমরা তো শতভাগ সমর্থন করছি তাকে, এই জামাতের প্যারাডাইম শিফটকে, সেই টাইপেরই আরেকজন লোক একটা লেখা লিখেছেন, এই যে বললাম জামাতের মধ্যে বিতর্ক, তারা কিন্তু জামাত পরিচয় দিচ্ছেন, এখন পর্যন্ত এবি পার্টিতে জয়েন করেননি, হয়তোবা যাবেনও না, কারণ এবি পার্টির ভবিষ্যৎ ভালো না, আর জামাতের ভিতর থেকে জামাতের সমালোচনা করলে এবি পার্টি এটা মনে করারও কারণে, এটা একটা রোগ, কারণ জামাত হবে ইনক্লুসিভ। আহমদ আফগানি নামে একজন লিখেছেন, হতে পারে ছদ্মনাম, কিন্তু চমৎকার একটা জবাব দিয়েছেন, এই জবাব বিশ্লেষণ করার পরে যে আমি তার জবাবের সাথে দ্বিমত পোষণ করি, মোটের উপর আতাউর রহমান সরকারের বক্তব্যের সাথে একমত পোষণ করি দু একটা অবজারভেশন ছাড়া। আপনি বললেন মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে আজ, আর আতাউর রহমান সরকার দল ছুট বা এরকম ইনিয়ে বিনিয়ে বলতো, এবি পার্টি সরাসরি বললেই তো হয়, এবি পার্টির নাম নিতে তো এত দ্বিতীয় দ্বন্দ্বের কিছু থাকার কথা না, এভাবে রাজনীতি করা যায় না, নাম নিতে হবে, জামাত ইসলামী এরকম ঘুরিয়ে পেঁচে একটু নাম না নিয়ে কথা বলার অভ্যাস তাদের মধ্যে আছে। আপনি বললেন মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে আজ যুব সমাজের হীনমন্যতা নেই, অথচ আমিরে জামাতে সেই হীনমন্যতা কাটিয়ে ওঠার দৃষ্টান্ত দেখাতে পারলেন না, তিনি জামাতের রাজনৈতিক অবস্থানের বাইরে ওনার ভাইয়ের ভূমিকাকে বড় করে দেখালেন, এটা কেন? ওনার ভাই কি আমাদের জন্য অনুসরণীয় হবে নাকি জামাতের নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুসরণীয় হবে? যেহেতু আমাদের জন্য বলেছেন, তো এই লোক হয়তোবা জামাতের কর্মী হিসেবে নিজেকে এখনও পরিচয় দিচ্ছেন, এটার জবাব দেওয়ার প্রয়োজন। এবং তিনি আরও একটু কথা লিখেছেন, উম্মার বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতীয়তাবাদের দিকে আহ্বান করে যারা লড়াই করে, মরে ও মারে সবার মৃত্যু জাহেলি মৃত্যু,
তাদেরকে নিয়ে কেন গর্ব করতে হবে, একই হীনমন্যতা নয়? এখন এটা একটা খোঁচা দেয়া। এর উত্তরে আমি বলবো যে তার ভাইয়ের পরিচয় তিনি দিয়েছেন, এটা কোনো ভুল করেননি। কারণ মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যে ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, তাতে মুক্তিযোদ্ধার ভাই, পরিবারের সন্তান, সদস্য, এগুলো একটা ইম্পর্টেন্স রয়েছে। আর ভাইয়ের পরিচয় কেন দিবেন না? কারণ শহীদ মুক্তিযোদ্ধার ভাই হয়ে জামাতের আমির হওয়া, এটার সাথে নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক জামাতের রাজনীতির সম্পর্ক রয়েছে, এটা রেয়ার। অতএব মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ মুক্তিযোদ্ধা জামাতের আমির, এটা জামাত ইসলামীর নেতৃবৃন্দের সাইকোলজি, মানসিকতার একটা প্রমাণ যে জামাতের লোকজন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এদেরকে সর্বোচ্চ রেসপেক্ট করো, জামাতের আমির হয়, মুক্তিযুদ্ধের প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে, আবেগ রয়েছে, তারা 71 সালে স্বাধীনতা বিরোধী অবস্থানকে সমর্থন করে না। এটা তার ভাই হয়েও আমিরের জামাত হতে পারা, এটা প্রমাণ করে। তারা তো অন্য দল করতে পারতেন, ছাত্রজীবনে তো আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান অন্য দল, অন্য সংগঠন করেছেন হয়তো, আমরা যতটুকু জানি। অতএব ভাইয়ের পরিচয় দেওয়া, বাবার পরিচয় দেওয়া, এটা শতভাগ যৌক্তিক। আমি তো বলবো জামাতের লোকজনের এরকম আরও যাদের আছে, বাবা, ভাই, নানা, দাদা, মুক্তিযোদ্ধা, এদের সবার পরিচয় ডিসক্লোজ করে সেটা পরিচয় দেওয়া উচিত। কারণ এই ভাই, বাবা, দাদা কোটা তো আছে, এটা এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা জামাতের বর্তমান নেতৃবৃন্দের মধ্যে যে আসলে হীনমন্যতা নেই, তারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও জামাত শিবির করেন, তার একটা প্রমাণ। অতএব এটা একটা চমৎকার কাজ তিনি করেছেন। আর জামাতের সাংগঠনিক বিষয়ে, সেটা তো ভুল যে মনে করেন সেটা তো কার্যক্রমে বুঝিয়ে দিয়েছেন, সরাসরি ক্ষমা না চাইলেও। জামাতের নেতৃবৃন্দের মধ্যে তো এরকম অনুসরণীয় নেই যারা ওরকম মুক্তিযুদ্ধ করেছে, মানে একেবারে সিনিয়র নেতৃত্ব, জেলা পর্যায়ের আমির বা এরকম রয়েছে, কিন্তু এমন সাবেকদের মধ্যে এমন কেউ নেই যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, যার পরিচয় দেয়া যায় বা মুক্তিযুদ্ধের পক্ষে জামাতের একাংশ নিয়ে সমর্থন করেছিলেন। তাহলে এখানে কার উদাহরণ দেবে? এটা একটা ভুল, সেটা তো কাটিয়ে উঠতে হবে কোনো না কোনোভাবে। আর একটা বিষয়, এগুলো আমিরের জামাতের এই সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক, এখানে তিনি ভুল করেনি। মুক্তিযুদ্ধ নিয়ে এই যে বিতর্ক, এই বিতর্ক পজিটিভ মনে করি। এই বিতর্কের মধ্য দিয়ে জামাত ইসলামী ধীরে ধীরে প্রমাণ করে দিতে পারবে বিভিন্নভাবে যে তারা আসলে 71-এর জামাতের সিদ্ধান্তকে সঠিক মনে করে না, বর্তমানে তারা একেবারে নতুন ফিলোসফি নিয়ে এগোচ্ছে। এই বিতর্কের মধ্য দিয়ে এগুলো বেরিয়ে আসবে, আমিরের জামাত বারবার কিন্তু সেটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। এই বিতর্ককে আমি স্বাগত জানাই। এরপরে জামাত শিবির আনুগত্য নিয়ে যে এমন একটা ট্রল আমরা দেখতে পাচ্ছি, যে 1971 সালে যারা স্বাধীনতা বিরোধিতার সিদ্ধান্তের আনুগত্য করে নিহত হয়েছিল তাদের জন্য তো কেউ দোয়া করে না, এখানে জামাতের মধ্যে, শিবিরের মধ্যে একটু বাড়াবাড়ি আছে। তারা আনুগত্য অবশ্যই দরকার, ইসলামের কথা বাদ দিলাম, আওয়ামী লীগ, বিএনপি তো আনুগত্য দরকার, আনুগত্য ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা থাকে না। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে আনুগত্যের একটা সংজ্ঞা আছে, এবং সাহাবা ইকরামদের জীবনে রাসুল জীবিত থাকা অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদের কাছে পরামর্শ চেয়েছেন, যে রাসুল সরাসরি ওহির মাধ্যমে পরিচালিত হতেন, তারপরও পরামর্শ ভিত্তিক কাজ করতেন। তো সেটা এরকম বর্তমান সময়ে জামাতের লোকজনে যদি এরকম হতো, রাসুল জীবিত থাকা অবস্থায় পরামর্শ চেয়েছেন আর পরামর্শ দিয়েছেন, তো এখন তো এরকম যে কেউ পরামর্শ দিলেও বলতে এত বড় সাহস, রাসুল পরামর্শ চাইলেই দিতে হবে নাকি, তিনি তো ওহির মাধ্যমে পরিচালিত হন। তো এখানে রাজনৈতিক জামাত ইসলামী আনুগত্যের বিভিন্ন আয়াত দিয়ে, হাদিস দিয়ে, আতিউল্লাহ, আতি রসুল্লাহ, উলিল আমরি মিনকুম, এরকম এগুলো বলে রাজনৈতিক সিদ্ধান্তের আনুগত্য করার যে ব্যাখ্যা দেয়, এটা কিছুটা হলো অতিরঞ্জিত। শৃঙ্খলার জন্য দরকার আনুগত্যের অনেক দলিল রয়েছে, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের আনুগত্য ইমান থাকা না থাকা, জাহিলিয়াতের মৃত্যুর সাথে তুলনা করা, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার সাথে তুলনা করলে এটা নিঃসন্দেহে অপব্যাখ্যা, এক্ষেত্রে বাড়াবাড়ি রয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেমন 1971 সালে জামাতের সিদ্ধান্তকে যারা আনুগত্য করেনি তারা সঠিক কাজ করেছে, এরকম লোক মকবুল আহমেদ ছিলেন, তিনি জামাত করেও 1971 সালে জামাতের সিদ্ধান্ত আনুগত্য করে কিছু করেনি, পরবর্তী তিনি জামাতের আমির হয়েছিলেন। অতএব রাজনৈতিক ভুল যদি হয়, যেমন কোনো জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, নমিনেশন একজনকে দিল, তিনি আলাদাভাবে সেটাকে অযৌক্তিক মনে করে ইস্তেহাদে, এই রাজনৈতিক ইস্তেহাদে আনুগত্য না করা, এটাকে শরীয়তের দৃষ্টিতে বড় পাপ বলে প্রচার করার, এটা জামাতের শিবিরে উচিত না, এগুলো কিন্তু কিছু আছে, এটারই অনেকে ট্রল করছেন। আর আমিরের জামাত কেউ কোনো কথা বললে জামাত ইসলামী মজলিসে সুরা, আবার অনেকে বলে যে মজলিসে সুরা সিদ্ধান্ত নেয় এটা শতভাগ আনুগত্য করতে হবে, সমালোচনা করেছে, এগুলো রাজনীতি না, এটা ইসলামও না, ইসলামও এই সমালোচনা যতই মজলিসে সুরা সিদ্ধান্ত নেউক, ব্যক্তি যদি নিজস্ব ইস্তেহাদে বিরোধিতা করার প্রয়োজন মনে করে করবে, এবং সমালোচনার একটা কালচার থাকা দরকার, এতে সাংগঠনিক মজবুতি আসে, দৃঢ়তা আসে,
এতে কিন্তু আরো শৃঙ্খলা আসে, কথাবার্তা হিসাব নিকাশ করে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে বৃদ্ধি করে। অতএব রাজনৈতিক বিষয়ে যেভাবে ক্ষমতায় না এসে রাষ্ট্রপ্রধানের কিছু বিষয় সংগঠনের ক্ষেত্রে চালিয়ে দেওয়া, আনুগত্য বিষয়ে এরকম কিছু বাড়াবাড়ি আছে, সমালোচনার অধিকার থাকা উচিত। তারপর আমি বলবো যে আসলে নেতৃবৃন্দ যারা, এদের সমালোচনা কম করা উচিত। তবে জামাত ইসলামীতে জামাতপন্থী বুদ্ধিজীবীদের একটা শক্তিশালী সমালোচক ব্লক থাকা দরকার। সমালোচক ব্লক না থাকলে স্বৈরাচার করে ফেলতে পারে। এই সমালোচনা ব্লক, চেকস অ্যান্ড ব্যালেন্স, এটা সাহাবায়ে কেরামদের যুগে ছিল, রাসুলের যুগে ছিল, এটা থাকবে। অতএব একেবারে যা বলবে চোখ বুঝে আনুগত্য করব, আনুগত্যের মধ্যেই কল্যাণ, কেন্দ্রীয় সংগঠন মজলিসে শুরা কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না, এই আকীদা অ্যাটলিস্ট মেধাবী চিন্তাশীল রাজনীতি বিশ্লেষকদের থাকা উচিত নয়। তাদের নিজস্ব একটা ইস্তেহার থাকা উচিত। অনেক ক্ষেত্রে তারা কেন্দ্রীয় সংগঠনকে, কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন। 1971 সালে তো মজলিসে শুরাই সিদ্ধান্ত নিয়েছিল, তারা কি সঠিক নিয়েছিল, এরকম হাজারো এক্সাম্পল রয়েছে। অতএব আনুগত্য নিয়ে এই ট্রলটা বিবেচনায় আনা উচিত। আনুগত্য এই রাজনৈতিক বিষয়ে একটু ভিন্নমত পোষণ করলে রুকুনিয়াত বাতিল করা বা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, জাহিলিয়াতের উপর চলে গিয়েছে, এসব কথাবার্তা, এটা কোনো রাজনৈতিক দূরদর্শিতা নয়। এতে এগুলো এইসব কারণে কিন্তু জামাতের বিকাশ থেমে আছে। মেধাবীরা অনেকে দলে থাকে না, তারপরও অ্যাটলিস্ট বুদ্ধিজীবীদের মধ্যে থাকা দরকার। কারণ বুদ্ধিজীবীরা তো আর দল করে না, তাদেরকে তো আর বহিষ্কার করাটা তার কিছু নেই, তারা মুক্তভাবে সমালোচনা করতে পারে। এই ব্লকটা আরও শক্তিশালী হওয়া উচিত। আর এই বুদ্ধিজীবীদের মাধ্যমে নেতৃবৃন্দ ম্যাসিভলি প্রভাবিত, আমি জানি।